ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। বর অফিসে চলে গেল, দেখলেন আপনারা টিফিনও করে দিয়েছি ওকে, পাস্তা। ছেলের আর বরের আছে টিফিন, পাস্তা। ছেলেও আজকে স্কুলে যাবে, ছেলে আজকে তার লাইফে ফার্স্ট স্কুলে মানে রাইটিং পেপার দিবে, মানে লিখিত পরীক্ষা হবে ছেলের স্কুলে। আজ টেস্ট পরীক্ষা আছে, ছেলে আজ তার স্কুলে পরীক্ষা দিতে যাবে। এমনি ক্লাসও হবে, মানে যেরকম টাইমে হয় সেরকম টাইমেই স্কুল হবে, 8:30 থেকে 12:00 পর্যন্ত। ওর মধ্যেই ছেলের আজকে পরীক্ষাও হবে, ছেলে ছেলের লাইফে ফার্স্ট পরীক্ষা দিচ্ছে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো বড় হয় এবং ভালো করে সব কিছু পড়াশোনাটা করতে পারে। চলুন শুরু করা যাক আজকের এই দিনটি আপনাদের সকলকে সাথে করে নিই। ছেলেকে স্কুলে দিয়ে আসা যাক। বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে আসা হয়ে গেল। চলুন এবার সারাদিনের কাজকর্মগুলি করে নেওয়া যাক ফটাফট, ছেলে স্কুলে থাকতে থাকতে। তারপরে আবার 12:00 ছেলেকে স্কুলে আনতে যেতে হবে। Yeah.
গ্যাস ট্যাস সব কিছু মানে কিচেন টিচেন সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর ভাতটা এই যে ইন্ডাকশনে এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা এখন খালি হবে। আর বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে এই যে এখানে, আর কিচেন পুরো ক্লিন হয়ে গেছে। এবার ভাতটা ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি স্নান পুজো সেরে নেই, কেননা 11টা বাজতে চললো, আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে। এই যে বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে আপনাদের সাথে কথা হচ্ছে। দেখলেন ছেলেকেও স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে, আমার হাজবেন্ড অফিস থেকে একটু এসেছে লাঞ্চ করার জন্য। চলুন দুপুরের এই লাঞ্চটা করে নেওয়া যাক। দেখুন আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত, ভাত এই ছত্তিশগড়ের একটা স্পেশাল সবজি যেটা আমাকে দিয়েছে ওরা আজকে এখানকার খেতে দিয়েছে, ডাল, কচুরনতি আর পেঁয়াজ, এই দিয়ে আজকে আমরা লাঞ্চটা সেরে নেব। চলুন খেয়ে জানা যাক। এই যে এই রেসিপিটা, এটা একটা টক সবজি, হ্যাঁ তো আমিও করতে পারি এটা। চলুন কোনো একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। বলো বাবা, চলুন ওকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা। ছেলেকেও একটু পড়িয়ে নিলাম, হাজবেন্ডকেও দেখলেন অফিস থেকে চলে এসেছে। এরপর এখন বাজে 9টা, এরপরে আমরা 10:30 দিকে লাঞ্চ ডিনার করবো, আর ছেলেকেও খাওয়াবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, বাই বাই।